বরজলা পিস্তল কাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত। পূর্ব শত্রুতার জেরে গত 24 জানুয়ারি ভোরবেলায় বরজলা স্কুলের বিপরীতে শক্তিপদ পাল নামে এক ব্যক্তির বাড়িতে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির মালিক শক্তিপদ পাল। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বরজলা মণিপুরী পাড়ার দুই বাসিন্দা রাকেশ রায় ও পিন্টু দেবনাথের বিরুদ্ধে NCC থানায় মামলা করেন তিনি। অভিযোগ পেয়ে সাথে সাথে তদন্ত শুরু করে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। অভিযুক্ত পিন্টু দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে আটক করা হয় তাকে। অপর আরেক অভিযুক্ত রাকেশ রায় বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে উদ্ধার করা হয় দুটি বুলেট সহ একটি 7.65 mm পিস্তল, কিন্তু রাকেশ রায়কে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে পলাতক ছিল সে। অবশেষে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত 5 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় রাকেশ রায়কে। 3 দিন পুলিশ রিমান্ডে রেখে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে তাকে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন NCC থানার OC সুশান্ত দেব। শক্তিপদ পাল নামে একজন লোক বরজলার, তিনি তা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে, হ্যাঁ, ওই দিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছিল ওনাকে প্রাণহত্যার উদ্দেশ্যে। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন পিন্টু দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওই দিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম, পিন্টু দেবনাথ। তো গত রাকেশ রায় আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল, আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।